নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে স্যান্ডউইচ রেসিপি। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কী করে তৈরি করছি আমি। এখানে আমি ছোট এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আর সেই বাটিরই সম পরিমাণ জল এখানে নিয়ে নিয়েছি। এবার সুজিটা আর জলটা ভালো করে মিশিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে যায়। এখানে আমি জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি, দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার ওই সুজির মধ্যে আমি আরও এক বাটি জল দিয়ে দেবো, যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সে বাটি মেপেই আরও এক বাটি জল দিয়ে দেবো। এবার ভালো করে একটু মিশিয়ে নেব জলটাকে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি এবার ছোট সাইজের একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর ছোট একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি, আর স্বাদ অনুসারে এখানে লবণ, সামান্য পরিমাণে হলুদ, আর একদমই সামান্য পরিমাণ করে জিরে গুঁড়ি, চাট মশলা আর ধনে গুঁড়ি আমি এখানে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে এই গুঁড়ো মশলাটা স্কিপ করে দিতে পারেন, শুধু লবণ আর হলুদটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার আমি সবকটা উপকরণ ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি ছোট চামচের 2 চামচ দিয়ে দেবো বেসন। এখানে বড় চামচের 1 চামচ মতো বেসন আছে, বেসনের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়ার দরকার নেই, একদমই সামান্য দিলেই যথেষ্ট। এবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সুজির সাথে। এবার আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, এবার ব্রেডটাকে সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এভাবে একটু ডিপ করে নেব। প্রথমে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। আমি এখানে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও এটা তৈরি করতে পারেন। এবার যে ব্রেডটাকে সুজির মধ্যে ডিপ করে রেখেছিলাম সেই ব্রেডটা দিয়ে দেব, আর উপর দিয়ে দিয়ে দেব সুজির ব্যাটারটা। আমি 2 চামচ ব্যাটার দিয়ে এইভাবে ঠিক আমি যেভাবে দিচ্ছি সেইভাবে করে ব্রেডের উপরে দিয়ে দিতে হবে সব জায়গায়। ভালো করে দেওয়ার পরে আমি এটাকে উল্টে দেব, উল্টে দিয়ে আবার কিন্তু অপর পাশেও 2 চামচ ব্যাটার আমি এইভাবে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে একবার সুজি দিয়ে স্যান্ডউইচ তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, আর বাচ্চাদের জন্য দিলে অবশ্যই ঝালটা স্কিপ করে যাবেন। এক পাশ হয়ে গেলে অপর পাশটা একটু উল্টে দেব, উল্টে দিয়ে আবার একটু সামান্য তেল দিয়ে দেব, যাতে অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। 2 পাশেই উল্টে পাল্টে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আরও একটি ব্রেড আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একইভাবে কিন্তু সুজির মধ্যে প্রথমে ডিপ করে নিতে হবে, তারপরে এইভাবে সুজির ব্যাটারটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে অপর পাশটাও উল্টে দিয়ে একইভাবে কিন্তু সুজির ব্যাটারটা দিয়ে দিতে হবে। আমি অপর পাশটাতেও ভালো করে দিয়ে দিয়েছি, এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি সবগুলোকে তুলে নেব। আমি এখানে ব্রেডগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব স্যান্ডউইচ আকার করে, দেখতে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেছে সুজি দিয়ে স্যান্ডউইচ রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।